গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মানিকগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪৭ জন, আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে হুমায়ুন চৌধুরীর রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, এর মধ্যে নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে শুধু নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা এখন ৫৬, নতুন ৪৭ জন সহ মোট আক্রান্ত ১৩২৮। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন আক্রান্তদের মধ্যে ৮৮ জন পুলিশ সদস্য। এদিকে সিলেট ও মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুই নারী, তবে সিলেট জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মানিকগঞ্জে নতুন একজন সহ মোট আক্রান্ত ২৪। ফেনীতে স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের ৫ জন কর্মকর্তা কর্মচারী সহ ৮ জন করোনা পজিটিভ, এ নিয়ে মোট ১৫ জন আক্রান্ত হলেও ৩ জন সুস্থ হয়েছেন। শেরপুরে ২ পুলিশ কনস্টেবল ও ১জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে, সুস্থ হয়েছেন ২৭ জন। রংপুরে ২ পুলিশ সদস্য সহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ৩১৯ জন শনাক্ত হয়েছে, যার মধ্যে রংপুর জেলায় ১৩৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন। নওগাঁয় মেডিকেল অফিসার সহ নতুন করে আরও ৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। নোয়াখালীতে করোনা পজিটিভ হয়েছে আরও ২২ জনের, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। কুমিল্লায় আক্রান্ত হয়েছে একই পরিবারের ৩ জন সহ ৫ জন, এছাড়া জয়পুরহাটে নতুন ৫ জন সহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। তবে আগের চেয়ে করোনা সংক্রমণ কমেছে বরিশাল ও ঝিনাইদহে। গত ২৪ ঘন্টায় দুজেলায় আক্রান্ত হয়েছে ২ জন করে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা।